ক্ষেত্রে গৃহ নির্মাণ, নিজভূমি নিজ গৃহ এবং আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার ১৭ সাল ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ ৬ বছর ধরে আমাদের পাওনা টাকা কেন্দ্রীয় প্রকল্পের রাজ্যের যুক্ত যে প্রকল্প কেন্দ্র এবং রাজ্য ১৬০,০০০ টাকা দেয়, আমরা ৪,০০০০ টাকা তার বাড়ি তৈরি করি, তাহলে বাকি টাকা তো রাজ্য সরকার দেয়, সেখানে ওরা যা কিছু অভিযোগ করেছে এবং বিজেপির চক্রান্ত, এটা এই বিজেপি চক্রান্ত করে অভিযোগ করছে, ওরা এর মধ্যে দুটো জায়গায় ওরা গিয়েছে, পূর্ব মেদিনীপুর আর নর্থ বেঙ্গলে মালদায় গিয়েছে, দুটি জায়গাতেই কেন্দ্রীয় দল তারা বুঝে নিয়েছে যে ১৭ সালে যাদেরকে বাড়ি দেওয়া হয়েছিল তাদের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার, তার জন্য তারা নিজেরা বাড়ি তৈরি করে নিয়েছে এবং তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। ১৮ সালে যারা বাড়ি তৈরি করার কথা বলেছে তাদেরও টাকা পৌঁছে দেয়নি, কেন্দ্রীয় সরকারের টাকা আসেনি বলে রাজ্য সরকারও টাকা দিতে পারেনি, কারণ এটা কেন্দ্রীয় পোর্টালে অ্যাকসেপ্টেড হতে হয় যে এই বাড়িটা অমুক মানুষকে আমি দেব। সেই বাড়ি দেওয়ার আগে কতগুলো শর্ত আছে কেন্দ্র এবং রাজ্যের, সেই শর্ত পালন করে যারা দরখাস্ত করেছিল কেন্দ্রীয় সরকার সেই টাকা না দেওয়াতে মানুষ নিজের মতো করে গত ৫-৬ বছরে বাড়ি তৈরি করে নিয়েছে এবং একটি জায়গাতেও কেন্দ্রীয় তদন্ত দল তারা বের করতে পারেনি যে আমাদের রাজ্য পশ্চিমবাংলা কোনো ক্ষেত্রে বেনিয়ম করেছে, একটি জায়গাতেও বের করতে পারেনি। অনেক সংবাদ মাধ্যম তারা দেখাবার চেষ্টা করেছে বা এখনও করছে, আমি ১৭ সালে অ্যাপ্লিকেশন করেছি, আমার টাকা না আসতে আমি ২ বছর আগে বাড়ি করে নিয়েছি, আমি সরকারের টাকা নেইনি, আমি সরকারের টাকা এখনও নেব না, এবং সরকার ভারতবর্ষে কোনো রাজ্য করেনি। আমরা ইতিমধ্যে আমাদের সরকার নিজে থেকে পৌরসভা, পঞ্চায়েত সর্বক্ষেত্রে তারা নিজের তদন্ত করে ৬০,০০০ বাড়ি যাদের অ্যাপ্লিকেশনে ভুল ছিল, যাদের অ্যাপ্লিকেশনে মানুষের বিক্ষোভ ছিল, এগুলোকে নিজে থেকে কাউকে বলতে হয়নি, কোনো সরকারকে বলতে হয়নি, কোনো এজেন্সিকে বলতে হয়নি, নিজে থেকে ৬০,০০০ বাড়ি ক্যান্সেল করে দিয়েছে। এবং আমাদের বিশ্বাস যে প্রধানমন্ত্রীর আবাসন যোজনা যেটা নাম হয়েছে তাতে আমাদের বিতর্ক আছে, সেই বিতর্কের কথা বারবার আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমরাও বলেছি। আমার কথা হচ্ছে তুমি তো ৪,০০০০ টাকা দিচ্ছ না, তুমি ১৬০,০০০ টাকা দিচ্ছ মাত্র, আর বাকি টাকা রাজ্য সরকার দিচ্ছে, একটা পার্ট ২৫,০০০ টাকা বেনিফিশিয়ারি দিচ্ছে যে বাড়ি বানাবে, তোমার এত পশ্চিমবাংলার প্রতি অনীহা কেন? এই প্রশ্ন আমাদের যে পশ্চিমবাংলাকে আর্থিকভাবে সামাজিকভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করার এই স্বরূপ ধীরে ধীরে কেন্দ্রীয় দল পাঠিয়ে নিজের ব্যর্থতাকে, কেন্দ্রের ব্যর্থতাকেই তারা তুলে ধরেছে। স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল।